ভারত মাতার পুজো এবং স্বাধীনতা দিবস উপলক্ষে শখের বাজারে এক অনুষ্ঠানে সুকান্ত মজুমদার ফিতে কেটে পুজোর উদ্বোধন এবং পুরোহিতের সঙ্গে মন্ত্র পড়ে ভারত মাতার পুজোর উদ্বোধন করেন। পাশাপাশি বাংলার কাছে এই দিনটি বিভাজন এবং বিভাজিকা দিবস হিসেবে পালনের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে। আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডার নির্দেশ, আমরা বিভাজন বিভীষিকা দিবস হিসেবে পালন করি। ভারতের স্বাধীনতা যেমন আনন্দের, তেমন তার সাথে দুঃখের, বিশেষত বাঙালির ক্ষেত্রে। বাঙালি এখন যে 9.5 কোটি বাঙালি আছে মোটামুটি, সেই বাঙালির যদি আমরা অর্ধেক শতাংশ ধরি, তারা হচ্ছে পূর্ববঙ্গের মানুষ, যারা পূর্ববঙ্গ থেকে বিস্থাপিত হয়ে এই পশ্চিমবঙ্গে আসতে বাধ্য হয়েছে এবং সেই সময় এই পশ্চিমবঙ্গ গঠন করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তার অবদানকে আমরা স্মরণ করি এবং বিভাজনের সময় কী অত্যাচার হয়েছিল, কত মা যাতে ধরা না পড়ে যায় খান সেনাদের হাতে বা রাজাকার যারা ছিল তাদের হাতে, নিজের বাচ্চার পর্যন্ত মুখ বন্ধ করে মেরে দিতে হয়েছে, গলা অবধি পুকুর জলে ডুবে থাকতে হয়েছে পানা পুকুরে, যাতে তাদের ইজ্জত বাঁচে, সেই জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল। আজকে পশ্চিমবঙ্গ কেন তৈরি হয়েছিল এটাও স্মরণ করা আমাদের উচিত, যাতে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ সুরক্ষিত।